Assalamualaikum viewers, आज हमें अपने दिल के देखा बो लाउ सिल्का दिए काचकी माचे शुटकी की भावे रान्ना करते हैं। चलो ने यामी तरकारीटा रान्ना करा की भावे और की उपकरण लागे तो देखे आसि। viewers चूला एक कड़ाई बसिए दिए एखाने दुई टेबिल चामच परिमाण तेल दिए तेलटा गरम हो गए प्याज दिए दिए এটা তো সবাই চিনেন, এটা লাউয়ের ছিলকা বলি বা লাউয়ের চামড়া। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি আমি, এটা একসাথে আজ শুটকি দিয়ে রান্না করব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন এখানে আমি এক চামচ রসুন বাটা দিচ্ছি। যেহেতু শুটকি রসুন বাটাটাই দিব, আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। আর এই যে আমি শুটকিটা এখনই দিয়ে দিচ্ছি, শুটকিটা একটু ভাজা ভাজা করে নেব। ভিউয়ার্স, এটা কাচকি শুটকি। এই কাচকি শুটকি দিয়ে এই কদুর চামড়া দিয়ে এভাবে কুচিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে, অনেক ইয়ামি একটা সবজি তরকারি হয় শুটকির তরকারি। এটা খুবই ভালো লাগে খেতে, শুটকি প্রেমী যারা তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আমার তো খুবই পছন্দ। আমি শুটকি ভীষণ পছন্দ করে খাই। এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো। লাউয়ের সিলকা কুচিটা ভালো করে একটু শুটকির সাথে কষিয়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে ঝোল থাকবে না, একদম মাখা মাখা থাকবে। আমি পানিটা এখনই দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিব। দুই কাপ পরিমাণ পানি দিতে হবে। এখন ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসছে, আলু এবং কদুর চামড়াটা লাউয়ের চামড়াটা সিজে গেছে। এখন আমি আঁচটা একদম কমিয়ে দিব, আর এখানে দুই কোয়া রসুন আর তিনটা কাঁচামরিচকে একটু ছেঁচে নিয়েছি আমি। এটা এখন এর ভিতরে দিয়ে মাঝখানে একটু জায়গা সরিয়ে দিব, দিয়ে এটা দিয়ে ঢেকে দিব। এতে করে রসুন এবং কাঁচামরিচের যেই ফ্লেভারটা, এটা সারা তরকারিতে সুন্দরভাবে একটা সুন্দর ভালো ফ্লেভার আসবে, খেতেও ভীষণ মজা লাগবে। আর আমি এখন আঁচটা একদমই কমিয়ে দিব। ওহ, সুন্দর একটা ফ্লেভার আসছে। এই যে কাঁচামরিচ আর রসুন ছেঁচে দিয়েছি, এটার একটা র ফ্লেভার খুবই ভালো লাগছে। আর এইটার ঘ্রাণে ঘ্রাণে সুন্দর খাওয়া হয়ে যাবে, অনেক মজা ভাত
পেট ভরে ভাত খাওয়া যাবে এই তরকারি দিয়ে। আমার তো এটা হলে আর কিছুই লাগে না। যে হয়ে গিয়েছে একটু, এভাবে একটু একটু চাপ দিয়ে দিয়ে নেবেন। এতে এতে করে মাছ একটু মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। এখনই আমি নামিয়ে ফেলবো। তো হয়ে গিয়েছে আমার লাউ এর সিলকা দিয়ে কাচকি মাছের শুটকি দিয়ে রান্না। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।